আর দশটা সংগ্রামী ফুটবলারের গল্পের মতো হ্যারি কেইনের বেড়ে ওঠাটা জীবনের সঙ্গে জড়িয়ে থাকা দারিদ্রতার গল্প নয়। এই স্ট্রাইকার বেড়ে ওঠেন প্রথা, সংস্কৃতি, ভাষা, সঙ্গীত, চিত্রকলা এবং সাহিত্যের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে। বলা যায় বেশ বনেদি পরিবেশেই, কিন্তু ফুটবলটা তো তার ভেতরেই ছিল। আর এই হ্যারি কেইনের ওপর ভরসা রেখেই প্রত্যেকটা বড় টুর্নামেন্টের আগে ইংলিশ ভক্তরা সমস্বরে গেয়ে ওঠেন ইটস কামিং হোম। এক সাক্ষাৎকারে কেইন দাবি করেছেন তার ভেতর ফুটবলটা এসেছে তার মায়ের দিক থেকে, সঙ্গে বড় ভাই চার্লসের প্রভাব তো ছিলই। কেইনের মায়ের ভাষ্য মতে চার্লস এবং হ্যারি একই আত্মা থেকে বেরিয়ে আসা দুটো শরীর। হ্যারির কাছে চার্লস হচ্ছেন একজন সুপার হিরোর মতো, দুজনে দেখতে অনেকটা একরকমও বটে। এমনকি চার্লসকে হ্যারি ভেবে অনেকে অটোগ্রাফ নিতেও চার্লসের কাছে চলে যান। তবে কেইনের উত্থানের গল্পটা খুব সরল নয়। একসময় উদ্দীপ্ত কেইনকেও পেরোতে হয়েছে কঠিন সব বাধা। হ্যারি কেইন এখন টটেনহামের আইকন খেলোয়াড় হলেও তার শুরুটা কিন্তু হয়েছিল স্পার্সদের নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনালের হয়ে। 2001 সালে 8 বছর বয়সে কেইন আর্সেনালের যুব দলে যোগ দেন। তবে এক মৌসুম পরেই যথেষ্ট ভালো মনে না হওয়ায় কেইনকে বের করে দেয় গানাররা। কেইন আবার ফিরে যান রিডগিউইজ রোভার্সে, যেখানে তার যাত্রাটা শুরু হয়েছিল। সেখানে কাটান আরও 2 বছর। পরে 1 বছরের জন্য যোগ দেন ওয়াটফোর্ডের একাডেমিতে। সবশেষে থিতু হন টটেনহ্যামে। এরপর বাকিটা ইতিহাস। সেই কেইনকে নিয়ে এখন স্পার্স সমর্থকরা স্লোগানও বানিয়েছেন, হ্যারি কেইন, হি ইজ ওয়ান অফ আওয়ার ওন। তবে টটেনহামে তার চলার পথটাও এতটা মসৃণ ছিল না। স্ট্রাইকার হওয়ার পথে তার বড় বাধা ছিল অতিরিক্ত ওজন। তবে সে বাধাকেও একসময় ঠিকই পেছনে ফেলেন তিনি। কঠোর পরিশ্রমে উদ্দীপ্ত হয়ে বাড়তি মেদ ঠিকই ঝরিয়ে ফেলেন কেইন। বর্তমানে ইংল্যান্ড দলের অপরিহার্য সদস্য কেইন, অসংখ্য জয়ের নায়কও তিনি। তবে শুরুর দিকে ব্যর্থতার কারণে একসময় ইংল্যান্ড দল নয় বরং আয়ারল্যান্ড দলে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল তার। বাবার জন্ম গ্যালওয়েতে হওয়ার কারণে এই সুযোগটা নিতে পারতেন তিনি। আয়ারল্যান্ড দলের হয়ে খেলার খুব কাছাকাছিও নাকি পৌঁছে গিয়েছিলেন হ্যারি কেইন। তবে শেষ পর্যন্ত সাফল্য এসে ধরা দেয় কেইনের পায়ে, আর তাকে ছাড়া এখন তো ইংল্যান্ড দল কল্পনাই করা যায় না। ইংল্যান্ডের বর্তমান দলটিরও অন্যতম রূপকার একজন কেইন। তার নেতৃত্বে 2018 সালের বিশ্বকাপের সেমিফাইনালে খেলে ইংলিশরা। এরপর গত বছর দলটি খেলে ইউরোর ফাইনালে। এখন আরেকটি বিশ্বকাপে ইংলিশদের স্বপ্ন সারথীদের একজন এই হ্যারি কেইন। জাতীয় দলের শিরোপা খরচ দূর করার গুরুদায়িত্ব এখন এই উদ্দীপ্ত হ্যারি কেইনের কাঁধে। উদ্দীপ্ত তারকার গল্পের প্রত্যেক পর্বেই থাকছে কুইজ, যার উত্তর মিলবে ভিডিওগুলোর ভেতরেই। আপনার জন্য আজকের প্রশ্ন, 8 বছর বয়সে কেইন কোন যুব দলে যোগ দেন? অপশন 1 ওয়াটফোর্ড, অপশন 2 আর্সেনাল, অপশন 3 নরউইচ, অপশন 4 লেস্টার সিটি। আপনার উত্তর পাঠাতে ভিজিট করুন স্ক্রিনে দেখানো ওয়েবসাইটের অ্যাড্রেসে। কুইজের প্রশ্ন সাবমিট করে পুরো বিশ্বকাপ জুড়ে জিতে নিন আইফোন 14 সহ আকর্ষণীয় সব পুরস্কার।